বিগত সরকারের যে মানে যে প্রশাসনিক জঞ্জাল তাদেরকে রেখে সংস্কার পরিবর্তন আগানো সম্ভব না। এই দেশে যতটা যতবার পরিবর্তন হয়েছে সমস্ত পরিবর্তনগুলো মোটামুটি আমাদের ব্যাহত হয়েছে। 71 সালে মুক্তিযুদ্ধের পরে 72 সালে আমরা যে একটা এই জাতি দেশকে বিনির্মাণ করার জন্য যে সুযোগটা আমাদের এসেছিল সেটাকে আমরা করতে পেরেছি পারিনি। এটা একটা অবাধ লুটপাটের জায়গা তৈরি হয়েছিল এবং তৎকালীন সময়ের নেতা শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান, তিনি কি বলেছেন তার একটা বক্তব্য ভাই এখন আমি প্রায় শুনি দেখি মানে ভিডিওতে আসে, বলেন যে পাকিস্তানে সব লুটপাট করে নিয়ে গেছে, শুধু রেখে ওনার গোপালগঞ্জের ভাষায় বলেন রেখে মানে থুয়ে গে মানে ওনার ভাষায় থুয়ে গেছে কতগুলো স্টোর, এই স্টোরগুলো নিয়ে গেলে আমি বাঁচতাম। ওনার নিজের বক্তৃতা দেখবেন বলে। আচ্ছা, শেখ হাসিনা 350 MP সহ এবং সাবেক আরো দন সখানিক এমপি 450 সাবেক বর্তমান এমপি পালিয়ে গেছে, প্রশাসনে অনেক লোকজন পালিয়ে গেছে, পুলিশের ঊর্ধ্বতন প্রায় 200 মতো লোকজন পালিয়ে গেছে, বিচারকরা পালিয়ে গেছে অনেকে, তারপরে আপনার স্পিকার পালিয়ে গেছে, মন্ত্রী টন্ত্রী তো সব গেছেই, বায়তুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। তো পৃথিবীর ইতিহাসে এরকম পালানোর ইতিহাস কি পৃথিবীর অন্য কোনো দেশে আছে? লক্ষণ শুধু একা পালিয়েছে তার সভাসদ কয়েকজনকে নিয়ে, তার 816 বছর পরে, 816 বছর পরে বাংলার আরেক রানী, মাফিয়া রানী, তিনি এভাবে পালালেন তো পেছনের দরজা দিয়ে, ওই যে শেরে বাংলা নগরী, এখানে দেখলাম হেলিকপ্টার গুলো টুলো ইত্যাদি, আজকে একটা পত্রিকা পড়লাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। বাংলাদেশের তরফ থেকে ইন্ডিয়াকে বলা হয়েছিল যে আপনার মাল আপনি নিয়ে যান, তো ওখানে তারা আর হেলিকপ্টার পাঠায়নি, বাধ্য ওদের মাল আমাদেরকে আবার কী করতে হলো, রিএক্সপোর্ট করতে হলো, আমরা আবার আমাদের হেলিকপ্টার দিয়ে ওটা তাকে পাঠানো হলো, ওই মানে পরিবহন হেলিকপ্টার টাইপের দিয়ে পাঠাতে হলো, ওটা আবার একদিন থাকলো, কারণ যদি মাল যদি আবার না রাখে আরেক যন্ত্রণা, একদিন রাখলো, যখন গ্যারান্টেড হলো যে না তারা মানে রাখবে, তারপরে পরে আমাদের হেলিকপ্টারটা ফেরত আসলো। তো এটা আজকেই পড়লাম আমি, যুগান্তরে পড়লাম যে ভারতকে অনুরোধ করার পরও ভারত অনুরোধ রাখে, অর্থাৎ মাল তাদের মাল তারা ফেরত নিতে চায় নাই। আচ্ছা, তো এখন বোঝেন কী জিনিস আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনকে সংহত করতে হলে পরিবর্তন স্পিডটা কাজে লাগাতে হবে না। গত 15 বছরে 3-4 টায়ারে লেভেলে সব আওয়ামী মাল পরিপূর্ণ ভরপুর, ওইগুলো দিয়ে কি আপনি দেশ চালাতে পারবেন? আমাদের নেতা তারেক রহমান, আমি যদি একটা দল করি, আমি তো আমার দলের নেতার কথাই বলবো, আমার দলের অবস্থানের কথা বলবো, এবং ব্যক্তিগতভাবে, এটাও ঠিক না যে আমার নেতা বলছেন বলে আমাকে এটা আফোর্ড করতে হবে তা না, আমি ব্যক্তিগতভাবেও আমি এই কনসেপ্টে বিশ্বাস করি। তারেক রহমান যেটা বলেছেন গত পরশুদিন যে বিগত সরকারের যে মানে যে প্রশাসনিক জঞ্জাল তাদেরকে রেখে তাদেরকে সাথে নিয়ে সংস্কার পরিবর্তন আগানো সম্ভব না, বলেছেন না এটা? গত পরশু দিনই বলেছেন।